নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব এই রথযাত্রার দিনে এমন কিছু বিশেষ কাজ যেগুলো করলে সারা বছর সংসারে হবে অর্থপ্রাপ্তি এবং সংসারে বজায় থাকবে সুখ ও সমৃদ্ধি। বন্ধুরা, এ পর্ব থেকে আমরা সবটাই জানবো, কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা জেনে নিই কোন সে বিশেষ কাজ যেগুলো এদিন করলে, অর্থাৎ রথযাত্রার দিন করলে সংসারে আসবে অর্থ এবং সুখ সমৃদ্ধি। রথযাত্রা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই পবিত্র তিথিতে কিছু বিশেষ আচার আচরণ পালন করলে জীবনে অর্থ ও সৌভাগ্যের পথ সুগম হয়। এই দিনে, অর্থাৎ এই পুণ্যদিনে, কোনো নদীতে ভোরবেলা স্নান করে নেবেন এবং স্নানের সময় কিছুটা নিম পাতা অবশ্যই ফেলে দেবেন স্নানের জলে। তাহলে জীবনে যত রকম নেগেটিভ এনার্জি আছে সেই সকল প্রকার নেগেটিভ এনার্জি দূরীভূত হয়। বাড়িতে যদি জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ বা ছবি থাকে, সেখানে এই দিনে সেই ছবিটিকে সাজিয়ে তুলুন বা সেই বিগ্রহটিকে সাজিয়ে তুলুন সাদা ও হলুদ ফুলে এবং অবশ্যই লেপন করুন শ্বেত চন্দন। আপনার মনের সকল বাসনা পূরণ করার জন্য এই দিনে অবশ্যই জগন্নাথ দেবের আসনে নিবেদন করুন 11 রকমের ফুল, 11 রকমের ফল, একটি হলুদ কাপড়ে 11টি কয়েন বা কড়ি মুড়ে জগন্নাথ দেবের আসনে অবশ্যই রেখে দেবেন। কড়ি বা কয়েনগুলোর মধ্যে কেশরের টিপ দিতে কিন্তু ভুলবেন না। পরে ওই কড়ি হলুদ কাপড়ে মুড়ে রাখুন এবং আলমারির লকারে যেখানে টাকা গয়না রাখেন সেইখানে সেটি রেখে দিন। জগন্নাথ দেবের বিগ্রহের সামনে প্রজ্বলন করুন একটি ঘিয়ের প্রদীপ, লক্ষ্য রাখবেন যাতে সেটি নিভে না যায়। আপনার বাড়িতে যদি ভগবান বিষ্ণুর বিগ্রহ বা পটচিত্র থাকে, তাহলে এই দিনে অবশ্যই তার সামনে পিতলের বাটিতে রাখুন আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং সাথে একটি 1 টাকার কয়েন তার মধ্যে রেখে দেবেন। 108টি বা 54টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন, তবে তুলসী পাতাগুলো যেন ছিদ্র না হয়। মালাগুলি এমনভাবে গাঁথবেন যাতে তুলসী পাতাগুলো নিশ্ছিদ্র থাকে। তুলসী পাতার বৃন্তগুলো একসঙ্গে বেঁধে মালা তৈরি করুন। এই দিনে, অর্থাৎ রথযাত্রার এই পুণ্যদিনে, যথাসম্ভব আপনার সম্ভব অনুযায়ী দান ধ্যান করুন এবং এই দিনটিতে বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, একটা নতুন পর্বের সাথে। আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি।